তো হ্যালো ভিউয়ার্স, তো আজকে এসেছি দেউলটিতে। দেউলটি কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মস্থান, জন্মভিটা বলতে পারেন। দেখুন এখানে অনেক মানুষ এসছে, তো অনেকেই ফটো তুলছে। এটা অ্যাকচুয়াল এখন সিটি হিসেবে খুব ভালো জায়গা, অনেক টুরিস্ট প্লেসে হয়ে গেছে। আপনারা পারলে একবার আসবেন, দেখে যাবেন। আজকে একটু এলাম, ভালো লাগলো দেউলটি স্টেশনে। তো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নতুন নতুন ভিডিও আসার জন্য। চলো গাইজ, তো আজকে দেউলটিতে এসেছি। কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি। কত ভিড় হয়েছে। পারলে কি অবশ্যই একবার আসবেন, ভিডিওটা স্কিপ করবেন। আচ্ছা, এইও তো বই, তো কিছু পথের পাশে আগে যে ঘড়ি একদিন জল দিয়ে চলবে, একটু ঘুরে যান। বেলা যাবে তো এটা আছে, সবাই বেলায় চলে যাবে, ঘরে ঘুরে যান। না না, আমি থাকবো সামনে পাশে লাগিয়ে আশীর্বাদ যাও হয় ওটা বলতে, ওখানে যাও একটু কাছে নিয়ে যাও, তবে বুঝতে পারি ওনার দুটো দুটো আছে। মিটিং হতো ডান দিকে একটা লক্ষ্য রাখবে 100 বছর আগে যে ঘড়ি একদিন দম দিবি 7 দিন চলবে। আর এটা হচ্ছে ওনার নাতি নাতনির ছবি। নাতি কলকাতার কসবায় থাকে। দেখে নাও ভালো করে পড়ে নাও। মহেশের গল্প, মহেশ সেই বধূ চন্দ্র টিম সেই আমি না গল্প যাই